অনলাইন দুনিয়ার সবচেয়ে সফল ও বুদ্ধিমান ব্যক্তি জ্যাক মা, যার বর্তমান সম্পদের পরিমাণ 37 বিলিয়ন ইউএস ডলার, বর্তমান বয়স 54 বছর। বিশ্বের অন্যতম সফল ই কমার্স সাইট আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা তিনি। শূন্য থেকে পৃথিবীর অন্যতম বৃহৎ প্রতিষ্ঠানের মালিক জ্যাক মার এই যাত্রাটা মোটেও সহজ ছিল না। উত্থান পতনের অনেক অভিজ্ঞতার পথ পাড়ি দিয়ে তিনি এখানে এসেছেন। স্বপ্নবাজ মানুষদের জন্য তিনি বয়স 18 থেকে 30 বছরের মধ্যে কখন কি করতে হবে তার একটা রূপরেখা এঁকে দিয়েছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক তার সেই পরামর্শগুলো। জ্যাক মা বলেন, কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবে না, যে কোনো ভুলই তোমার জন্য অর্জন, অর্থাৎ প্রতিটি ভুল থেকে তুমি নতুন কিছু শিখতে পারো বা অর্জন করতে পারো, দিনের শেষে যেগুলো হবে তোমার দারুণ কিছু পুঁজি। তাই আমি নিজেকে এবং তরুণদেরকে বলি, 20 বছরের আগেই খুব ভালো ছাত্র হও, প্রতিটি মানুষের থেকে, প্রতিটি জিনিস থেকে, প্রতিটি ক্ষেত্র থেকে সর্বদা নতুন কিছু শেখো। আর তুমি যদি একজন উদ্যোক্তা হতে চাও, তাহলে চারিপাশ থেকে অভিজ্ঞতার সঞ্চয় করো। এই অভিজ্ঞতাগুলো তোমার আত্মবিশ্বাস, তোমার জ্ঞানের পরিধি অনেকাংশে বাড়িয়ে দেবে, পাশাপাশি তোমার মনকে অনেক বেশি দৃঢ় করে তুলবে, আর এগুলো নিশ্চিতভাবে তোমার উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করবে। জ্যাকমার মতে, বয়স 30 হওয়ার আগেই কাউকে তোমার নিজের রোল মডেল হিসাবে ফলো করো, ছোট কোনো প্রতিষ্ঠানে যোগ দাও। সাধারণত বড় প্রতিষ্ঠান প্রসেসিং শেখার জন্য ভালো, সেখানে তুমি বড় একটি যন্ত্রের অংশ, কিন্তু যখন তুমি ছোট কোনো প্রতিষ্ঠানে যাবে, কিভাবে ধৈর্য ধরতে হয় তা শিখবে, কিভাবে স্বপ্ন দেখতে হয় তা শিখবে, তুমি জানবে কিভাবে একসাথে অনেক অনেক কাজ করতে হয়। তাই 30 বছর হওয়ার আগে কোন প্রতিষ্ঠানে যাচ্ছ সেটা না, বরং কোন বসকে বা কোন মানুষটিকে তুমি ফলো করছো সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন আদর্শ বস ও আদর্শ মানুষটি তোমাকে সর্বদা ভিন্নভাবে শেখাবে, তোমার উন্নতি সর্বদা সে চাইবে এবং তোমাকে সে অনেক বেশি দক্ষ করে তুলবে। সুতরাং জীবনে সফল হতে প্রতিনিয়ত শিক্ষা অর্জনের পাশাপাশি সঠিক মানুষকে জীবনের রোল মডেল হিসেবে বেছে নেওয়াও খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে এতটাই। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।